অঙ্ক নিয়ে খুব ভয়, সহজে বুঝতে পারছে না কিভাবে অঙ্কের সমাধান হবে। বইয়ের ভাষা খুব জটিল, বিভিন্ন লেখক লেখিকাদের বই বোধগম্য হচ্ছে না, সেই সমস্ত কিছুর সমাধান করতে এগিয়ে এসেছেন অঙ্কের দাদু। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সহজ সরল ভাষায় অঙ্কের বই লিখে চলেছেন তিনি। তার লেখা বই এখন বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের কাছে প্রিয় হয়ে উঠেছে, কারণ বইয়ের সরলতা, আর এই কারণেই এখন অঙ্কের জগতের দাদু নামে পরিচিত বালুরঘাটের প্রাক্তন অঙ্কের শিক্ষক মিহির সমাজদার। দীর্ঘদিন ধরে তিনি বই লিখে চলেছেন, শিশু শ্রেণী থেকে বিএসসি পর্যন্ত তিনি অঙ্কের বই লিখেছেন। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সিলেবাস মেনেই তিনি বই লিখেন। এখন পর্যন্ত প্রায় 65টি বই লিখেছেন তিনি, সবগুলি অঙ্কের বই। তবে মিহির বাবুর লেখা বই আপনি কোনো দোকানে কিনতে পাবেন না, শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত বই মেলাতেই পাবেন। মালদা জেলা 35তম বই মেলাতেও অঙ্কের দাদু স্টল খুলে বসেছেন, ছাত্রছাত্রীদের ভিড় লক্ষণীয়। মালদা জেলা বই মেলাতে আসলে দাদুর কথা জিজ্ঞেস করলে 8 থেকে 80 সকলেই বলে দিচ্ছেন দাদুর স্টল সোজা গিয়ে বাম দিকে। বর্তমানে গোটা বছর মিহির বাবুর বই লেখালেখি করেন। বইমেলার সিজনে তিনি নিজের রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত বইমেলাগুলিতে ঘুরে ঘুরে স্টল দিয়ে বই বিক্রি করেন, বর্তমানে এটি তার নেশা। কোন দোকানে এসেছো আজকে? অঙ্কের দাদুর দোকানে এসেছি। আছে এখানে কতগুলো অঙ্কের বই আছে? অঙ্কের বই আছে এখানে? শুধু অঙ্কেরই বই? হ্যাঁ, এখানে শুধু অঙ্কেরই বই। এদিকে হ্যাঁ, শুধু অঙ্কেরই বই আছে এখানে? হ্যাঁ, অঙ্ক আর ফিজিক্স। কোন দোকান এটা? সাংবাদিকরা এবং অনেক ছেলেমেয়েরাই আমাকে বেশি বয়স্ক দেখেই আর তারা অঙ্কের দাদু হিসাবেই তারা অভিহিত করে, এবং এটা আমাকে ভালোই লাগে যে অঙ্কের দাদু বলে। কেউ কেউ আবার অঙ্কের ফেরিওয়ালা বলেও অনেক সংবাদপত্র প্রকাশ করে থাকে। এই অঙ্কের বই নিয়ে আমি বিভিন্ন বই মেলাতে, যেমন মালদা, মেদিনীপুর, বহরমপুর, তারপরে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের ইসলামপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ বিভিন্ন বই মেলাগুলো দিয়ে, তারপরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা বিভিন্ন বই মেলাতে আমি বইগুলো নিয়ে যাই। হ্যাঁ, আমি নিজেই লিখি এবং এই বইগুলো নিজেই, শুধু লিখা কি, আমি কম্পিউটার ওয়ার্কটাও, টোটাল ওয়ার্কটাই আমি করি, এবং কলকাতা থেকে সেগুলোকে ছাপিয়ে নিয়ে নিজেই সেই বিভিন্ন স্টলে, আমি আমি গণিতের স্টলে আমি নিজেই ডেমনস্ট্রেট করে সেগুলোকে বিক্রি করি। এখানে কি আপনার বই না অন্য কারো বই আছে? না, আমার স্টলে অন্য কারো বই থাকে না। হ্যাঁ, আমারই যত সব বইগুলোই থাকে, সব গণিতের, এবং শিশু শ্রেণী থেকে বিএসসি পর্যন্ত এই গণিতের বইগুলোই আছে। আমি অঙ্কের ইচ্ছা শিক্ষক ছিলাম এবং অঙ্কটাই আমার কাছে ভালো, এবং অঙ্কের শিক্ষক হয়ে বাংলা বই লেখা ঠিক সাজে না, এই কারণে অঙ্কের বই, অঙ্কের শিক্ষক অঙ্কেরই বই লেখাটাই সঠিক হয়। বুঝলাম, অঙ্কে তো সাধারণত ছাত্রছাত্রীদের একটা ভয় থাকে, সেখানে আপনার লেখা এই অঙ্কে কতটা সহজভাবে লিখতে পারে? হ্যাঁ, অঙ্কের ভয়ের অনেক তারা ভয় ছাড়িয়ে আসতে পেরেছে, এবং অঙ্কের উৎসাহী বিভিন্ন জেলায়, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বিভিন্ন মালদা, সবখানেই অঙ্কের উৎসাহী পাঠক আমি দেখেছি, এবং তারা এসে বই কিনে নিয়ে যায়। হ্যাঁ, এবং সেটা সহজভাবে, কারণ আমি শিক্ষকতার মধ্যে দিয়ে দেখেছি এই যে বিভিন্ন ছাত্রছাত্রীর গণিতের পরে তাদের যে জটিলতা বলে মনে হয়, এবং জটিল বলে সেই জায়গাটাকে আমি ওভারকাম করার চেষ্টা করেছি, এবং তারা সেইটাকে,